দিদির চুলটা তো বড় মানে দিদির চুলে পুরো ঢেকে গেছে, মানে এলোমেলো খাচ্ছে, বুঝতেই পারিনি। ওরা কথা বলুন ঠিক আছে, তাই বলে গায়ে না গন্ডিটু অবস্থায় একটা ড্রেস পরে আছে দিদি। কথাটা হচ্ছে আজকে ওকে মেরেছে, যদি অনুপনগর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নার্সকে মারধর ও নিগ্রহ করার অভিযোগ কর্মবিরতির হুঁশিয়ারি নার্সদের। কর্তব্যরত অবস্থায় একজন নার্সকে মারধর ও নিগ্রহ করার অভিযোগ উঠল রোগীর আত্মীয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার শমশেরগঞ্জের অনুপনগর স্বাস্থ্যকেন্দ্রে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই নার্সিং স্টাফ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অনুপনগর ব্লক প্রাথমিক হাসপাতালে। আক্রান্ত ওই নার্সের নাম শম্পা সাউ। এদিকে নার্সের আক্রান্ত হওয়ার ঘটনার জেরে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন হাসপাতালের অন্য নার্সেরা। আমি বিএমএইচের কাছে অভিযোগ করেছি, আজকে দিদিকে মেরেছে, কালকে আমাদেরকে মারবে, তাই তো? আমাদের কোনো সিকিউরিটি নেই, আমরা ওপরে একা একা কাজ করি, তাহলে আমরা কাজটা করব কেন? আমরা চারজন মিলে ডিউটি করি, এবার দুজন হচ্ছে লেবার রুম করি, দুজন জেনারেল করি, তাহলে দুজন মিলে আমাদের অনুপনগরে পার ডে প্রায় 25-30টা ডেলিভারি হয়, তাহলে 25টা ডেলিভারি দুজন মিলে করি, তাহলে কেন করব, কিসের জন্য করব? মারধরটা কে করেছে? বাড়ির লোক, রোগীর বাড়ির লোক, পেশেন্ট, পেশেন্ট বাড়ির লোক, পেশেন্ট বাড়ির লোক। এখন কি চাইছেন? এখন চাইছি আমরা সিকিউরিটি, সিকিউরিটি না হলে আর হচ্ছে ওদের শাস্তি দিতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএমএইচের সঙ্গে দেখা করে তাকে যথাযথ নিরাপত্তার দাবি জানান নার্সরা। হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নার্সকে মারধরের ঘটনা নিয়ে শমশেরগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক। কড়া ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন বিএমএইচ। ঘটে গেছে, এটা ঘটা উচিত ছিল না। আমাদের হসপিটাল খুব স্বাস্থ্য সমস্ত হসপিটাল, আপনারা জানেন যে ভারতবর্ষের মধ্যে আরএনবিপিসি সব থেকে বেশি ডেলিভারি আমাদের এখানে হয়, অ্যাডমিশনে প্রচুর হয়, সেটা অপ্রীতিকর ঘটনা। আমরা থানাতেও জানিয়েছি, আমাদের বিডি সাহেবকে জানিয়েছি, আমাদের এখানে সিভিক একজনই থাকে, আমরা জানিয়েছি যেন সিভিকটাকে ইনক্রিজ করা হয়। আর হসপিটালে একটা নিয়ম আছে যে একটা রোগীর সঙ্গে একজনই থাকবে, যেটা এখানে মানা হয় না, এটা কিন্তু ইউনিভার্সাল রুল যে একটা রোগীর সঙ্গে একজন লোক থাকবে, এত লোক থাকবে না। যেহেতু এটা গ্রামীণ হসপিটাল, সবাই আসে, আমরা কখনো চাই না যে সবাই থাকলে কোনো যায় আসে, কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে বলে এই চিন্তাভাবনাটা আমাদের আসছে। এবার আমরা এটাকে যতটা ইয়ে করা যায়, দিদিটাকে আমরা অনুরোধ করেছি যে দিদিরা যেন আজকে ঘটনা ঘটার পরেও ওনাকে একটু ধন্যবাদ জানাবো যে ঘটনা ঘটার পরেও কিন্তু ওরা সার্ভিস অফ করেননি, সার্ভিস চালিয়ে যাচ্ছে। এদিকে নার্সকে নিগ্রহকাণ্ডে রোগীর এক মহিলা আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।